আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কে এই মুহূর্তে আছেন ক্যামেরার ওই পাশে অসুস্থ, তাদের জন্য বলছি, আর কতদিন থাকবেন অসুস্থ হয়ে বিছানায়, আর কতদিন ব্যথার যন্ত্রণায় কাজে যেতে পারবেন না, আর কতদিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন এই ব্যথার কি আর কোনো শেষ নেই। অবশ্যই উপরওয়ালা আছেন, তবে উপরওয়ালা এটাও বলে দিয়েছেন যে চেষ্টা করো, ব্যথার জন্য শুধু ঘরে শুয়ে বসে থাকলে হবে না, এর জন্য চেষ্টা করতে হবে, সঠিক চিকিৎসা নিতে হবে, সঠিক চিকিৎসা নিয়ে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য আমাদেরকে সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে। দর্শক, আমাদের সাথে আজকে সেটে আমাদের উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যা মূলত সমস্যাটা ছিল PLID। একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন কিনা, আমরা আসলে যতগুলো ভিডিও করি তার ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু আসলে আপনার হয় তাদের PLID সমস্যা থাকে অথবা বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকে। এই যে সমস্যাগুলো, এগুলো ইদানিং আসলে এত ইপিডেমিক হারে বেড়ে গেছে, কল্পনার অতীত। আমরা হয়তো 100 জন রোগীর ভিতরে হয়তো আমরা 5 জনকে 7 জনকে সামনে নিয়ে আসতে পারছি, বাকি সবাইকে আসলে আপনাদের সামনে আনাও সম্ভব হয়ে যাচ্ছে না, এত বেশি পরিমাণে বেড়ে গেছে। সো আমাদেরকে আসলে এই ব্যাপারে একটু সচেতন, একটু সচেষ্ট, একটু নিরাপদে থাকতে হবে। দর্শক, আসলে আমাদের আজকের অতিথির সাথে একটু পরিচিত হয়ে নিই। ওনার যে সমস্যাটা ছিল PLID, কীভাবে হয়েছিল এবং এর কী কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছিলেন এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় কেমন আছেন উনি, আসেন দর্শক একটু ওনার সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব হাসি খুশি একজন মানুষ স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ATM ওয়াসিউদ্দিন। ওয়াসিউদ্দিন, যা বাসা কোথায় আপনার? আমাদের চট্টগ্রাম, চট্টগ্রামের সীতাকুণ্ড থানা। সীতাকুণ্ড, খুব সুন্দর একটি জায়গা, আমরা প্রায় অনেকেই আমরা বেড়াতে যাই ওখানে সীতাকুণ্ডে। জি স্যার, হচ্ছে আপনার মানে কি পেশার সাথে আপনি জড়িত? আমি মূলত ব্যবসা করি, আর লড সিমেন্টের দোকান আছে আমার একটা, আর আমি আজকে অনেক বছর মোটরসাইকেল চালাইতাম। এই কারণে আমি মনে হয় এটাই, স্যার আমাকে বলছে যে তুমি দীর্ঘদিন মোটরসাইকেল চালাইছো, আমার রাস্তাটা ভাঙা ছিল, গ্রামের রাস্তাটা। আচ্ছা, তো ভাঙা রাস্তায় মোটরসাইকেল চালাতে দীর্ঘদিন, এই আমার গত 1 বছর আগে থেকে মূলত কোমর ব্যথাটা দেখা দিছে। তো দেখা দেওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্ট না, হঠাৎ কোনো একদিন দেখছেন যে কোমরে ব্যথা করছে, ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা দেখতেছি। তখন আমি আমাদের ভাবলেন হয়তো ব্যথাটা চলে যাবে, কিন্তু ব্যথাটা যাচ্ছে না। যে এলাকা যে পল্লী চিকিৎসক আছে ওনার থেকে কিছু ব্যথার ওষুধ নিয়েছিলাম, তারপর 5-7 দিন খাওয়ার পরে ব্যথা চলে গেছিল, কিন্তু এরপরে আবার ব্যথা আসছিল। আচ্ছা, এভাবে ব্যথাটা যাওয়া আসা করতেছিল। তখন একদিন ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখাইছিলাম, তো উনিও আমাকে এই ধরনের ব্যথার ওষুধ দিয়ে আবার 1 মাস পরে যেতে বলে, কিন্তু আমার তেমন ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো এখন আমি কিন্তু সফিলা স্যারের ভিডিও গুলো আরো 5-6 বছর আগে থেকে দেখতাম। আচ্ছা, দেখার পর ওনার প্রতি আমার একটা ইয়া ছিল সবসময় যে মানে আমি কোন এক সময় কোমর ব্যথা হলে ওখানে যাবো, এই ধরনের একটা আমার ধারণা ছিল। আমার আম্মা আরো 4-5 বছর আগে থেকে, আমার আম্মারও কোমর ব্যথা, কিন্তু আমার আম্মাকে আনতে পারিনি বয়সের কারণে চট্টগ্রাম থেকে। তাই আমার যখন এই লাস্টে চিন্তা করলাম যে না আমি এখানে থাকবো না, স্যারের কাছে দেখা করো, তখন স্যারের কাছে দেখা করার পর আমি আর চট্টগ্রামে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করিনি। আচ্ছা, স্যারের কাছে গত 1 বছর থেকে ব্যথার সাথে যুদ্ধ, ব্যথা নিয়ে চলছে যুদ্ধ। আমাকে শুধু চট্টগ্রামে ওরা একটা এক্সরে করেছিল, আমি আর কোনো পরীক্ষা করিনি। চিন্তা করলাম তো ওরা তো ডায়াগনোসিস করতে পারবে না, আমাকে ভালো করতে পারবে না। তখন আমি স্যারের কাছে এসে টোটাল স্যারকে বললাম জিনিসগুলো, এবং আমি বললাম যে আপনি যা যা পরীক্ষা করতে বললেন সব MRI শুনো, সব কিছু স্যারের কথা মতো করছিলাম। করার পর আমার রিপোর্ট দেখে সমস্যা দেখছিল উনি, L5 একটু সমস্যা ছিল। এরপরে উনি বলছে তুমি এখানে ভর্তি থাকো, এই 15 দিনের একটা আমাকে ইয়া দিছিল যে আনুমানিক প্রায় 15 দিন থাকতে হতে পারে প্লাস মাইনাস। আচ্ছা, তো আজকে 17 দিন চলতেছে, আমি স্যারের কথা মতো মানে সবকিছু থেরাপিগুলো এবং চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছি। তো আমি আমার ধারণা আমি এখন অনেক আগে থেকে অনেক সুস্থ আছি, সুস্থ বলতে প্রায় সুস্থ। আচ্ছা, হ্যাঁ স্যার, একটু পিছন ফিরে যেটা বলেছেন গত 1 বছর থেকে আপনার কোমরে ব্যথা, এই ব্যথার ধরনটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দেন যে ব্যথাটা কি সার্বক্ষণিক ভাবে ব্যথাটা থাকতো? জি, ব্যথা সার্বক্ষণিক থাকতো এবং কখনই ব্যথাটা ছেড়ে যেত না, সবচেয়ে বেশি ছেড়ে যেত না, আমাকে সবসময় আনে যে ফিল মানে একটা ভোগান্তি করে একটা পরিস্থিতি রাখতো সব, মানে জিনিসটাকে আমাকে এরকম সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ এরপরে না আমি শোয়ার সময় সারাদিন ব্যথা করতো, চিতই শুইলে ব্যথা করতো। আচ্ছা, আবার মানে আমরা অনেকে আছে ব্যথার যন্ত্রণা পাচ্ছি না, আমরা বিছানায় একটু শুইলে একটু শান্তি পেতাম, আপনার সেটাও ছিল? স্বাভাবিক কাজকর্ম করতে পারতাম না। মানে গত 1 বছর তার মানে যে
কোনো কাজ করে আপনি ঠিক শান্তিতে সব সময় একটা পিছুটান ছিল ব্যথার জন্য, মানে সব সময় আমার কাজে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো ব্যথার জন্য। আমি সারা যে পারফরম্যান্সে একদম ইয়াং একজন মানুষ যে পারফরম্যান্স আপনার ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে, আমার নষ্ট হয়ে যাচ্ছিল মানসিকভাবে, কিছুটা মানসিকভাবে আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম যে আসলে আপনার কি হচ্ছে। জি জি। সো যেহেতু আপনার জানা ছিল যে চিকিৎসাটা কোথায়, জি, এবং সরাসরি আপনি আর দেরি না করে চলে আসেন এবং ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন, জি, কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন যে না ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন? আমি প্রথম 4-5 দিন পরেই বুঝতেছিলাম যে আমার আস্তে আস্তে মানে ডেভেলপমেন্ট হচ্ছিল, ব্যথাটা কমছিল, কমের দিকে যাচ্ছিল এবং মানে শারীরিক সব দিক দিয়ে আমার উন্নতি হচ্ছিল। আমি আগে চিতই শুলে যে ব্যথা পেতাম, কিন্তু আমি হসপিটালে ভর্তি থাকার অবস্থায় চিতই শুলে আর তখন ব্যথা পাচ্ছিলাম না। আচ্ছা, সব দিক থেকে আমার মানে। এবং আজকে 17তম দিন, সেই ঘুমাতে না পারা সারাক্ষণ অসুস্থিকর একটা ব্যথা, তার কি অবস্থা এখন? না এখন তো প্রায় ইনশাল্লাহ আল্লাহ দিলে এখন আমি আল্লাহর রহমতে অনেক ডেভেলপমেন্ট করে সারের চিকিৎসায়, আর মনে হয় নিয়ম কারণ মেনে চলে সার যেগুলো বলবে এভাবে থাকলে আশা করি ভালো থাকবো। আমার মনে আছে প্রথম দিন যখন আমি আপনার সাথে কথা বলছিলাম আপনি এসেছিলেন, খুব কনফিউজ ছিলেন আপনি, আপনার এমআরআই রিপোর্ট গুলো দেখানোর চেষ্টা করছিলেন এবং বারবার একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল যে আমার যে সমস্যা আমি কি সুস্থ হবো কিনা, আমি কি সুস্থ হবো কিনা, এবং আমি আপনাকে বলেছিলাম যে ইনশাল্লাহ আপনি স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিতে থাকেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আমি আপনার একটা সাক্ষাৎ করে নিব। এবং আজকে কিন্তু সেই দিন, কেমন লাগছে আজকে? আজকে আমার খুব ভালো লাগছে এবং স্যার তার কথা রেখেছেন, কথা রেখেছে, জি। এবং আমি এটা বলবো যে অন্য রোগীদের যে যারা শুধু শুধু হয়তো মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে যে কোনো ব্যথাজনিত সমস্যাগুলো প্রথমে এসে সারার সাথে আলাপ করলে, পরামর্শ করে, পরীক্ষা নিরীক্ষা করে একটা ডিসিশন সাথে দিলে ওইভাবে একটা পদ্ধতিতে গেলে আশা করি সবার উন্নতি হবে, আলহামদুলিল্লাহ। জি দর্শক, শুনলেন, বিচার করার ক্ষমতা আপনাদের আছে, আপনারা জানেন, বুঝার মালিক। একটু জাস্ট চোখ কান খোলা রাখুন, কোথায় ভালো চিকিৎসা হচ্ছে, রোগীরা কি পরিমাণ ভালো হচ্ছেন এবং এর আদর সঠিক চিকিৎসাটা কি, সেই সম্পর্কে যে আমার ভাই যেরকম গত 4-5 বছর আগে থেকে উনি জানতেন এবং জানা ছিল বলে কিন্তু ওনার অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়নি, সরাসরি চলে এসেছেন এবং আজকে বাকিটা তো ওনার মুখেই শুনলেন। আসুন সুস্থ হই, ভালো থাকি, সুস্থভাবে বেঁচে থাকি। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।